হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মনস্টারভার্সের সম্পূর্ণ রিক্যাপ। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। গল্পটি শুরু হয় কং স্কাল আইল্যান্ড মুভির সাথে, যেটা 2017 রিলিজ হয়েছিল। এর আগেও যদিও গডজিলা মুভি রিলিজ হয়েছে, কিন্তু আমি তার কাহিনী একটু পরেই বলবো। তো এদিকে কং স্কাল আইল্যান্ড আমরা দেখি 1944 সালে এক আমেরিকান ও জাপানি পাইলট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই আইল্যান্ডে ক্র্যাশ করেছিল, আর এখানেই কং এর আগমন হয়। তারপরে 1973 সালের ঘটনা দেখানো হয়। ওখানে দেখানো হয় উইলিয়াম র্যান্ডাকে, যে মোনার্ক এর হেড। মোনার্ক হলো একটি সিক্রেট অর্গানাইজেশন যারা প্রকৃতিতে থাকা ভয়ঙ্কর প্রাণী ও অনেক অদ্ভুত প্রাণীদের তথ্য সংগ্রহ করে, মানে টাইটানদের ব্যাপারে তারা খোঁজ রাখে। র্যান্ডা ওই আইল্যান্ডে ট্রিপের জন্য সরকারের কাছে সাহায্য চায়। সে একটি আর্মি পাইলট জেমস ও ফটোগ্রাফার ম্যাসন, তারা আইল্যান্ডে পৌঁছানোর সময় আইল্যান্ডটাকে জানার জন্য তাতে বোমা ফেলে। মোনার্ক এই বোমা ব্যবহার করেছে কারণ যাতে সেখানকার মনস্টার গুলো জেগে ওঠে, যাদের ব্যাপারে শুধু মোনার্ক কি জানে। তারপর কং সেখানে আসে আর তাদের বারোটা বাজিয়ে দেয়, কিন্তু এতে কিছুজন বেঁচে যায় ও তার আলাদা হয়ে যায় এই আইল্যান্ডে। একটি গ্রুপকে লিড করে জেমস আর অন্য দলকে প্যাকার্ড। প্যাকার্ড নিজের টিম মেম্বার জ্যাককে খুঁজতে চায়। জেমস ও তার গ্রুপরা এলাকায় হ্যাংকে খুঁজে পায়। সে ওই পাইলট যাকে আমরা এই মুভির প্রথমে দেখেছিলাম, আর সে তখন থেকে এই আইল্যান্ডে আটকে আছে। সে তাদেরকে বলে কং হলো এই আইল্যান্ডের রক্ষক, যে এখানকার মানুষদেরকে স্কাল কাউলারদের থেকে বাঁচায়। স্কাল কাউলার কং এর পুরো পরিবারকে মেরে ফেলেছিল, এখন শুধু কং একাই বেঁচে আছে। হ্যাংকের গ্রুপের সঙ্গে প্যাকার্ডে দেখা হয়। প্যাকার্ড এবার জ্যাকের খোঁজে পূর্ব দিকে যেতে চায়, কিন্তু হ্যাং তাকে মানা করে কারণ সেদিকে যাওয়া বিপজ্জনক। কিন্তু সে প্যাকার্ডের কথা মেনে নেয়। ওখানে স্কাল কাউলার তাদের উপর আক্রমণ করে ও বোঝা যায় জ্যাক আগেই মারা গিয়েছে। প্যাকার্ড রেগে যায় আর সে বলে যে সে কং এর কাছ থেকে প্রতিশোধ নেবেই। তাই প্যাকার্ড জিনিসপত্রের দিকে যায় ও জেমসরা যায় নিজেদের জাহাজের দিকে। সেখানে তাদের কং এর সঙ্গে দেখা হয় ও তারা ঠিক করে কংকে তাদের বাঁচাতে হবে। প্যাকার্ড ও তার গ্রুপ কং এর ওপর আগুন লাগিয়ে দেয়। কং এখানে প্যাকার্ডের পিন্ডি চটকে দেয়। এরপর স্কাল কাউলার আসে ও জখম কং এর সঙ্গে লড়াই করে। ওদের যুদ্ধে জেমসরা কং এর সাহায্য করে, কং মেশনকে বাঁচায় ও স্কাল কাউলারকে মেরে ফেলে। টিমরা আবার বাড়ি পৌঁছে যায় মোনার্ক থেকে। তারা বুঝতে পারে ওই আইল্যান্ডে কং ছাড়া আরো অনেক মনস্টার আছে। মোনার্ক সবাইকে গডজিলা ও কিং গিদোরার ছবি দেখায়, যাদের ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করব। আর এদিকে হ্যাং তার বাড়ি পৌঁছায় ও তার পরিবার তাকে দেখে অনেক খুশি হয়। এরপর পরবর্তী কাহিনী দেখানো হয় 2014 গডজিলা মুভিতে। মোনার্কের থিওরি ঠিক ছিল। 1954 সালে মোনার্করা গডজিলার উপর নিউক্লিয়ার অ্যাটাক করে গডজিলাকে মারতে চেয়েছিল। 1999 সালে এক মাইন কোল্যাপস হয়েছিল এবং সায়েন্টিস্টরা মনস্টার ইভেন্টস পেয়েছিল। এরপর এমন মনে হয়েছিল কোন জিনিস ওখান থেকে বেরিয়ে বাইরে দিকে চলে গেছে। জাপানে এরকম কিছু ঘটনা এসেছিল এবং সায়েন্টিস্টরা জো ও তার স্ত্রীকে চেক করার জন্য পাঠায়, যারা ওখানেই চাকরি করে। রিয়্যাক্টর ব্রেক হয় ও গ্যাস লিক করে, ও পুরো শহরকে বাঁচানোর জন্য জো তার স্ত্রীকে দরজা বন্ধ করতে বলে। এরপর কোনো উপায় না দেখে জোকে দরজা বন্ধ করতেই হয়, ও তার স্ত্রী মারা যায়। 15 বছর পর ইলি ও তার স্বামী ফর্ড ব্রোডিকে দেখানো হয়। ইলির কাছে ফোন আসে যে তার শ্বশুর মানে জোয়ের জেল হয়েছে, কারণ সে এক কোয়ারেন্টাইন জোনে ঢুকে গিয়েছিল। সে তার বাবাকে ছাড়ানোর জন্য জাপান যায়। তার বাবা নিজের স্ত্রীর মরার জন্য ইনভেস্টিগেশন করছে। তার মতে সরকার ওই দিনের ঘটনার মধ্যে কিছু লুকোচ্ছে। সে ফর্ডকে জোর করে তাদের পুরনো বাড়ি নিয়ে যায় যেটা কোয়ারেন্টাইন জোনে আছে, আর সেখানে কোনো ক্ষতিকারক গ্যাস নেই। ওখান থেকে ডেটাগুলো নিয়ে নেয় তারা ও ধরা পড়ে যায়। ওদিকে ইনভেস্টিগেশনের জন্য এক ফ্যাসিলিটিতে নিয়ে আসা হয় তাদেরকে, যেখানে এক মনস্টার মোটো থাকে। সেখানে জো মারা যায়। US নেভি এই জন্তুর খোঁজে আছে ও তাদের সঙ্গ দিচ্ছে মোনার্কের দুই সায়েন্টিস্ট। ওরা মনে করে যে মোটো অ্যানোপিশন ব্যবহার করে গডজিলার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে। মোটো এক রাশিয়ান সাবমেরিনের ওপর আক্রমণ করে ও তার নিউক্লিয় প্রোটিন সে খেয়ে নেয়, আর ওদিকে গডজিলা চলে আসে ও মোটো সেখান থেকে পালিয়ে যায়। তাই সেরে যাওয়া মনে করে তাহলে মোটো অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে। এবার ফিমেল মোটো আসে, যে মেল মোটো থেকে অনেক বড়। সে লাস ভেগাসে আক্রমণ করে। তাই সায়েন্টিস্টের বক্তব্য এই যে মেল মোটো ফিমেল মোটোর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছিল। নেভির এবার প্ল্যান হলো এই তিন মনস্টারদের উপর তারা নিউক্লিয়ার অ্যাটাক করবে। তারা টিম জয়েন করে কিন্তু প্ল্যান ফেল হয়ে যায় ও মেল মোটো নিউক্লিয়ারটাকে ফিমেল মোটোকে দিয়ে দেয়। গডজিলা ও মেল মোটো যুদ্ধ হয়। এক টিম সেখানে আসে যাতে তারা নিউক্লিয়ার বোমটাকে শহরে ফাটার আগে ডিসআর্ম করতে পারে। ফিমেল মোটো এখানে আগুন লাগিয়ে দেয়। তারা বোমটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারে না আর তাই ওটিকে তারা শহর থেকে দূরে নিয়ে যায়। এদিকে গডজিলা মোটোকে মেরে ফেলে ও অজ্ঞান হয়ে যায়। ওখানে ফর্ডকে বাঁচানো হয় আর গডজিলা উঠে সমুদ্রে চলে যায়। সেখানে গডজিলাকে দেখে সবাই ভাবতে লাগে এ কি বন্ধু নাকি শত্রু। এর পরের কাহিনী আমরা জানতে পারি গডজিলা কিং অফ মনস্টার মুভিতে, যেটি 2019 রিলিজ হয়েছিল। পৃথিবীর সবাই এখন গডজিলা ব্যাপারে জেনে গেছে, যে এখন টাইটেন্স নামে পরিচিত। ডক্টর এমা যে মোনার্কে কাজ করে, সে তার মেয়ে মেডিসিনের সঙ্গে একটি মনস্টার মথরাকে দেখে। মথরা দাঙ্গা লাগাচ্ছিল তাই এমা একটা ডিভাইস ব্যবহার করে তাকে থামায়। এক গ্রুপ টেরোরিস্ট অ্যালেন জোনার ব্যাসে আক্রমণ করে ও এমা ও মেডিসিনকে কিডন্যাপ করে নেয়। মথরা ওখান থেকে উড়ে পালায়। মোনার্ক সায়েন্টিস্ট ডক্টর মর্ক ড্রেসেলের কাছে আসে, যে এমার প্রাক্তন স্বামী ও মেডিসিনের বাবা। টিম গডজিলার মুভমেন্টকে রিসার্চ করে তারা জানতে পারে সেখানে অ্যালেন এক মনস্টার গিদোরাকে ছাড়াবে। সে জেনে শুনে গিদোরাকে জাগায়। গডজিলা ও গিদোরা যুদ্ধ হয় ও গিদোরা ওখান থেকে পালিয়ে যায়।
জানা যায় ইমা অ্যালেনের সঙ্গে কাজ করছিল। তাদের এটাই বক্তব্য, টাইটেনদের জাগানো পৃথিবীর পক্ষে ভালো। সে এক মনস্টার রোদেনকে জাগায় যার সঙ্গে গিদোরার যুদ্ধ হয়। যখন গিদোরা তাকে হারিয়ে দেয়, গডজিলা সেখানে চলে আসে ও গিদোরার মাথার বারোটা বাজিয়ে দেয়। এই যুদ্ধের কারণেই ইউএসএ সেখানে একটা বোমা ডিপ্লয় করে দেয়, যার ফলে গডজিলা সেখানে মারা যায়। গিদোরার মাথা আবার ঠিক হয়ে যায়। আর এদিকে গডজিলা যেহেতু আর নেই, তাই সেই এখন সমস্ত মনস্টারদের রাজা, আর তাই সে বাকি সব মনস্টারদের জাগিয়ে দেয়। মেডিসিন এই সব দেখে এমাকে বলে এইগুলো তার জন্য হয়েছে, আর সেও এক মনস্টার। সায়েন্টিস্টরা জেনে যায় গডজিলা ও বাকি টাইটানরা এই পৃথিবীর, কিন্তু গিদোরা এক এলিয়ান যে পৃথিবী দখল করতে চায়। এদিকে গডজিলা মাটির নিচে আস্তে আস্তে মিশে যাচ্ছিল। সেরিজ আবার নিজেকে স্যাক্রিফাইস করে দেয় ও নিউক্লিয়ার ওয়ারহেড ওখানে লাগিয়ে দেয় ও গডজিলা আত্মাকে আবার জাগানোর চেষ্টা করে। মেডিসিন ওয়ার্ক চুরি করে পালায় ও মেশিনের মাধ্যমে সবকিছুকে কাম ডাউন করতে থাকে, কিন্তু সে এক বাচ্চা তাই তার ভুল হয়ে যায় ও সব ডিটেক্ট হতে লাগে। গিদোরা ও গডজিলা যুদ্ধ হয়। গিদোরার দলে হচ্ছে রোদেন ও গডজিলার দলে মথরা। এদের যুদ্ধে মথরা মারা যায়, কিন্তু মরতে মরতে সে তার এনার্জি গডজিলাকে দিয়ে দেয় আর তাকে চার্জ করে দেয়। এমা গিদোরাকে গডজিলা থেকে দূরে নিয়ে যায় ও এমা মারা যায় ও গডজিলা সুপার চার্জ হয়ে গিদোরাকে মেরে দেয়। শেষে দেখানো হয় স্কাল আইল্যান্ডে পরীক্ষা করছে, যেখানে আমাদের কঙ্গো থাকে, আর এলান গিদোরার মাথাটি নিজের কাছে রেখে দিয়েছে। আবার 5 বছর কেটে যায়, আর এই কাহিনী দেখানো হয় গডজিলা ভার্সেস কং মুভিতে। মন আর কং এর ওপর দেখাশোনা করে। এখানে জিয়া নামক একটি মেয়ে কং কে ভিজিট করে, সে স্কাল আইল্যান্ডে একমাত্র সার্ভাইভার ও কং এর সাথে কথা বলার চেষ্টা করে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে। বার্নি হেয়ার্স যে একটি কনস্পিরেসি থিওরির পডকাস্ট চালায়, সে মনে করে তার অর্গানাইজেশন এফএক্স যেখানে সে কাজ করে সেখানে কিছু গুপ্ত কাজ চলছে। ওদিকে গডজিলার আক্রমণ হয় আর সেখানে সে একটা ডিভাইস দেখে। মেডিসিন যে এই পডকাস্ট কে ফলো করছে তার নিজের বন্ধু জোসের সঙ্গে মিলে জানার চেষ্টা করছে ও এফএক্স পৌঁছায় ও বার্নির সঙ্গে দেখা করে। তারা বেসমেন্টে হিডেন ফ্যাসিলিটিতে যায়, সেখানে স্কাল ক্রাউলারের ডিম আছে। তারা একটি টয় ট্রেনে করে হংকং পৌঁছায়, যেখানে তারা মানুষদের বানানো মেকা গডজিলাকে দেখে, যাকে কন্ট্রোল করছে রেন সেরিজাওয়া, যে হচ্ছে রেড সেরিজাওয়ার ছেলে। সে তাকে গিদোরার নিউরন ম্যাট্রিকো দিয়ে কন্ট্রোল করছে, যে গডজিলা কিং অফ মনস্টারে এলেন চুরি করেছিল। আর এফএক্স এর এই অর্গানাইজেশন মেকা গডজিলাকে পাওয়ারফুল করার চেষ্টা করছে। এবার এফএক্স টিম কোন রকম পাইতারা করে সেসব দিয়ে কংকে জাহাজে নিয়ে আসে ও আলফা গডজিলা কং এর উপর আক্রমণ করে। তাদের যুদ্ধ হওয়ার পর সে কংকে আহত করে দেয়, সেখানে টিম শিপের পাওয়ারকে ডাউন করে দেয় ও গডজিলাকে ট্রিক করে। টিম তারপর কংকে হলোয়ার্থে সোর্স পয়েন্টে নিয়ে আসে। হলোয়ার্থে কং এর পূর্বপুরুষদের থ্রোন থাকে, মানে তারা সেখানকার রোলার ছিল, আর সেখানে সে একটা কুডুল পায় যেটা গডজিলার হাড় দিয়ে তৈরি। এখানে টিম জেনে যায় এনার্জি সোর্স এর ব্যাপারে, গডজিলাও জেনে যায়, আর সে হংকং এ লেজার ব্রিথ মেরে হলোয়ার্থে তাদের উপর আক্রমণ করে। মায়া ও এফএক্স টিম মরে যায়। কং হংকং পৌঁছায়, যেখানে তাদের দ্বিতীয়বার যুদ্ধ শুরু হয় এবং কং আবার ডাউন হয়ে যায়। রেন ওয়াল্টারকে সতর্ক করে যে তারা সোর্স এখনো পরীক্ষা করেনি, কিন্তু ওয়াল্টার তাকে পাত্তা না দিয়ে মেকা গডজিলাকে অ্যাক্টিভেট করে দেয়। ভ্যানি ও ক্রুর ধরা পড়ে যায় ও তাদেরকে ওয়াল্টারের কাছে নিয়ে আসা হয়। এদিকে দিয়ে এক্সপেরিমেন্ট সফল হয় না, মেকা গডজিলা গিদোরার থেকে অনেক শক্তিশালী ও সে ওয়াল্টারকে মেরে দেয়। এদিকে গডজিলা কং এর সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত ছিল, তাই সে মেকা গডজিলা আগে টিকতে পারে না। জিয়া কং কে গডজিলা সাহায্য করার জন্য বলে। কং ও গডজিলা মিলে মেকা গডজিলার সঙ্গে লড়াই করে। এদিকে জস লিকুইড দিয়ে মেকা গডজিলাকে শর্ট সার্কিট করে দেয়। গডজিলা কং কে এক্সচেঞ্জ করে দেয়, আর সে মেকা গডজিলার কাছে চলে আসে ও তাকে ধ্বংস করে দেয়। এরপরে গডজিলা ও কং নিজে নিজে রাস্তায় চলে যায়, আর আমরা দেখি কং হলোয়ার্থে আছে। এরপরে কাহিনী দেখানো একটি সিরিজে, সেটা হচ্ছে মোনাক লেগেসি অফ মনস্টার। তো মোনাক লেগেসি অফ মনস্টার সিরিজটা যেহেতু অনেকটাই বড়, আর তাই শর্টে কাহিনী বলা অনেক মুশকিল, কিন্তু যেহেতু আমি পুরো মনস্টারভার্সে রিকাপ করছি, তাই এর কাহিনীর মেন প্লটটা যতটা পারছি সংক্ষেপে বলার চেষ্টা করব। মানে এখানে আমি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো যেগুলো পরবর্তী মুভিতে প্রভাব ফেলতে পারে। তো মোনাক সিরিজটাতে আমাদেরকে বেশ কয়েকটা সময় দেখানো হয়। প্রথমে দেখানো হয় 1952 সাল, সেখানে প্রধান তিনটে চরিত্র আর্মি অফিসার লি স, সায়েন্টিস্ট কিকো আর বিল র্যান্ডাকে। সায়েন্টিস্ট কিকো আর বিল র্যান্ডা রহস্যময় কিছু মনস্টারের খোঁজে বেরিয়েছে, আর কি স এসেছে ওদের প্রোটেক্ট করার জন্য। তারপর তারা অনেক সন্ধান করে অবশ্যই একটা বড় মনস্টার দেখতে পায় এবং ওরা বুঝে যায় পৃথিবীতে এরকম আরো অনেক বড় বড় মনস্টার আছে, আর তাই এ ব্যাপারে ওরা আরো রিসার্চের জন্য ইউনাইটেড স্টেট আর্মি জেনারেলের সাথে কথা বলে এবং এই ব্যাপারে রিসার্চ করার জন্য আলাদা একটি সংস্থা তৈরি করা হয় যার নাম হচ্ছে মোনার্ক। এরপর তারা যখন রিসার্চের মাধ্যমে গডজিলাকে খুঁজে বার করে, তখন আর্মির জেনারেল সেই গডজিলাকে মারার জন্য তার উপর পারমাণবিক হামলা করে, আর তারা ভাবে যে গডজিলা হয়তো সত্যি মারা গেছে। এরপর বিলের সাথে কিকোর বিয়ে হয়, কিকোর একটা ছেলেও আছে যার নাম হিরোশি। তারপর আবার ওরা তিনজন, মানে বিল, কিকো এবং লিস, আরো মনস্টারের সন্ধানে নানান রকম খোঁজ করতে থাকে। অবশেষে ওরা এমন একটা জায়গার সন্ধান পায় যেখান থেকে হয়তো এই মনস্টারদের দুনিয়ায় যাওয়া যাবে। তারপর ওরা তিনজন সেখানে পৌঁছায় এবং সেখানে এক জায়গায় প্রচুর মনস্টারের ডিম দেখতে পায়। ডক্টর কিকো সেগুলো পরীক্ষা করার জন্য বাকি দুজনের বারণ করা সত্ত্বেও নিচে নামে, কিন্তু তখনই অনেক মনস্টার ওর উপর অ্যাটাক করে এবং ওকে সাথে করে নিয়ে নিচে পড়ে যায়। বাকি দুজন বুঝে যায় কিকো মারা গেছে। তারপর 1962 সালে বিল র্যান্ডা আমেরিকায় একটা ওয়ার্মহোল পায়, যার সাহায্যে সেই মনস্টারদের
দুনিয়া বা হলো আর্থে যাওয়া যাবে, এবং প্রথম যে টিমকে সেই ওয়ার্ম হোলের মাধ্যমে সেখানে পাঠানো হবে সেটাকে লিড করবে বিলের পুরনো সঙ্গী লিসা। কিন্তু হলো আর্থে যাওয়ার পর তারা আর কেউ ফেরে না। এরপর 1973 সালে আমরা বিলকে বুড়ো অবস্থায় দেখি, সে স্কাল আইল্যান্ডে আছে এবং তার মৃত্যুর আগে সে তার সমস্ত রিসার্চ ফাইল জলে ফেলে দেয়। তারপর আরো কিছু সময় পরে হঠাৎ একদিন ইয়াং লিসা হলো আর্থ থেকে বেরিয়ে আসে। ততক্ষণে কি করছিলে হিরোশি অনেক বড় হয়ে গেছে, তবে হলো আর্থে লিসার বয়স বাড়েনি। মানে হলো আর্থের সময় নর্মাল আর্থের মতন চলে না, যে কারণে সেখানে বিল 7 দিন কাটানোর পর আর্থে ফিরে দেখে প্রায় 20 বছর পার হয়ে গেছে। এরপর আমরা প্রেজেন্টের সিন দেখি, যেখানে জানা যায় হিরোশি দুটো বিয়ে করেছে এবং একটা বইয়ের একটা ছেলে আছে যার নাম কেন্তারো, অন্য বইয়ের একটি মেয়ে আছে যার নাম কেট। তারপর কেন্তারো, কেট আর তাদের বন্ধু মেয়ে মিলে ওদের বাবা হিরোশিকে খুঁজে বার করার জন্য লিসার কাছে যায়, যে এখন কিছুটা বৃদ্ধ হয়েছে এবং মোনার্কের স্পেশাল বৃদ্ধাশ্রমে আছে। তারপর সেখান থেকে লিসাকে নিয়ে পালিয়ে তারা 4 জন হিরোশির খোঁজ করতে থাকে, তবে এ কাজে মোনাক ওদের সাথ দেয় না, বরং ওদের ধরার চেষ্টা করে। তারপর শেষমেশ লিসা নিজের টিম তৈরি করে সেই জায়গায় চলে যায় যেখান থেকে কিকো হলো আর্থে পড়েছিল, এবং তারা সেখানে হলো আর্থে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু তখন একটা ধ্বংসের কারণে লিসা, কেট আর মেয়ে হলো আর্থে গিয়ে পড়ে, আর ওপরে কেন্তারো একা থেকে যায়। তাই সে বাকিদের হলো আর্থ থেকে উদ্ধার করার জন্য মোনার্কের মতো একটা নতুন সংস্থা এফেক্সের সাহায্য নেয়। অপরদিকে হলো আর্থে সার্ভাইভ করতে করতে লিসা কেট আর মেয়ে কিকোকে পেয়ে যায়, যে কিনা কেটের ঠাকুমা। তারপর তারা ওখানে থাকা লিসা এসে ডিভাইসের সন্ধান পায় যেটাতে করে তারা প্রথমবার হলো আর্থে এসেছিল, এবং শেষমেশ সেই ডিভাইস আর এফেক্সের সাহায্যে তারা আবার আর্থের ওপরে আসতে সক্ষম হয়। আর এখানে শেষ হয়ে যায় মোনাক লেগেসি অফ মনস্টারের প্রথম সিজনের কাহিনী। আর এরপরে কাহিনী রিসেন্টলি আসা গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিতে কন্টিনিউ হয়েছে। তো বাস বন্ধুরা, এই ভিডিওটা সাথে আপনারা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, তার সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্সিপাল, মানে আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।